আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ অন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বর্ষাকালীন ঝিঙ্গা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের চাষিরা এবং খাড়িজা বেরুয়ারি অঞ্চলের ঘুঘুডাঙ্গা বালুডিপ এলাকার চাষিরা। উল্লেখ্য, এবছর অকাল বর্ষণের কারণে চাষিদের অনেক আবাদি ফসলেরই কিছু না কিছু ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবেই চাষিরা অনেকটাই মনোবল হারিয়ে ফেলেছিলেন, কিন্তু বর্তমানে বর্ষাকালীন ঝিঙ্গা চাষ করে আর্থিক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এই সমস্ত এলাকার চাষিরা। সেরকমটাই জানালেন স্থানীয় চাষি নিপেন রায়। নিপেনবাবু বলেন, তিনি তার নিজস্ব আধা বিঘা জমিতে বর্ষাকালীন ঝিঙ্গা চাষ করেছেন। তার জমির উৎপাদিত ঝিঙ্গা শুরুতে 25-30 টাকা কেজি দর পর্যন্ত বিক্রি করতে পেরেছিলেন, কিন্তু বর্তমানে চাহিদা একটু কমে যাওয়াতে 8-10 টাকা কেজি দরে বিক্রি করতে পারছেন। তবুও বর্তমানে চাহিদা একটু কম থাকলেও মরশুমের শেষে তিনি ঝিঙ্গা বিক্রি করে অনেকটাই অর্থ সঞ্চয় করতে পারবেন বলেও নিপেনবাবুর ধারণা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। এই ঝিঙ্গা চাষ করেছেন, দেখা যাচ্ছে কতটা করেছেন? এই আধা বিঘের মতো। তো এই ঝিঙ্গা চাষ করে মূলত কতটা লাভবান হওয়া যায়? লাভবান কিছুদিন আগে তো মোটামুটি 7-8 টাকা ভালো দাম ছিল, এই 20-25 টাকা ছিল। আচ্ছা, এখন 10-15 টাকা চলে আসছে, তো তাতেও লাভ খারাপ না, ভালোই। তো এই আধা বিঘা জমি থেকে কত টাকা আর্থিক উপার্জন হতে পারে, মানে টোটালি কত বুঝতে পারেন? তাও মোটামুটি 15,000 টাকা মতো। এটা ঝিঙ্গা একটা সিজনালি ফসল, বর্ষাকালীন যেটা আপনি চাষ করেছেন, তো এই চাষের মধ্য দিয়ে আপনি কি কি জৈব রাসায়নিক ব্যবহার করেছেন? আমি জৈব সার বেশিরভাগ গোবরই ব্যবহার করি, বাড়ির গোবর সার আর কিছু ডিএপি সার অল্প, জ্বালানি সার। এমনি কীটনাশক কতটা দিতে হয় এখানে? অল্প অল্প দিতে হয়। কতদিন পর্যন্ত বিক্রি করতে পারেন আর কত মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন? আর মোটামুটি ধরুন যদি বৃষ্টি বর্ষা সেরকম না হয়, জল যদি না লাগে, তাহলে 1 মাস বেঁচে যাবে। মানে মূলত এটা বর্ষাকালীনই বলা চলে, বর্ষাকালীন ফসল। কী নাম আপনার? নিপেন রায়। আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে। পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে কম্পিউটার শেখানো হয়। যোগাযোগ করুন 9932967676 এই মোবাইল নম্বর।